ঝিনাইদহে বৃষ্টির পানিতে 3,265 হেক্টর জমির ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিন দিনের টানা বৃষ্টিতে 6টি উপজেলায় বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে ডুবে গেছে প্রধান ফসল ধান ক্ষেত, ক্ষতিগ্রস্ত হয়েছে সবজি ক্ষেত। ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি, মধুহাটি, সাগান্না ও হলিধানী ইউনিয়নের মাঠে গিয়ে দেখা যায় বৃষ্টির পানি নিষ্কাশন না হওয়ায় ডুবে আছে মাঠের পর মাঠ। পাকা ধান, মরিচ ক্ষেত, বেগুন, সেচ পাম্প সহ হাজার হাজার বিঘা জমির ফসল পানির নিচে। পাতাকপি, ফুলকপি, মরিচ গাছগুলো মরে নেতিয়ে গেছে। পরিপক্ক কলাসহ গাছ ভেঙে পড়ে আছে। সবকিছু মিলিয়ে ফসলের ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষক। কৃষকদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালীরা আইনের তোয়াক্কা না করে কৃষি জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখেই পুকুর খনন করেছেন, যার প্রভাবে একটু ভারী বৃষ্টি হলেই ডুবে যায় কৃষকের হাজার হাজার ফসলি জমি। মানে ধান ক্ষতি হয়েছে, ঝাল ক্ষতি হয়েছে, পটল ক্ষতি হয়েছে, তারপরে মনে করেন ঘাস ঘাস মাছ যা ছিল সব তো লেগে গেছে, পাতা তো লেগে গেছে, ঝাল পটল লেবু কলুই যা আছে সব শেষ আছে। আমাদের যে মাঠে আবাদ করতাম সে আবাদই শেষ, ধান তো কিছুই নাই। আমরা যে একটা কাছে দিয়ে একটা ধান কাটবো, কাটার মতো কিছু নাই, পরিবেশ নাই। আমাদের পুকুর খরণ হয়ে এই মাঠে সব জ্বালাবদ্ধ হয়ে মনে করেন যে ধান কিছুই নেই। পটল অনুমান আমার পটলই 10 বিঘে নষ্ট হয়েছে, ধান নষ্ট হয়েছে, এভাবে প্রতিটা গৃহস্থেরই মনে করেন ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের ক্ষতি হয়েছে মানে আমাদের 30 বিঘে বই ধান মাঠ একদম আর কিচ্ছু হবে না। আগে পানি দেওয়ার একটা লাইন ছিল, পরে পুকুর টুকুর হয়ে এখন পানির লাইন নেই, পানি মনে করেন আটকা পড়ে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলেন, ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সঠিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। দুর্যোগ পরবর্তী সময়ে কৃষককে সরাসরি সহযোগিতা সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে বলেও জানান তিনি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারিনি, হয়তো দু একদিনের মধ্যে পানি সরে গেলে আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারবো। তবে এই প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী সময়ে যে ফসলের পরিচর্যা এবং পানি নেমে যাওয়ার জন্য যে কার্যক্রমগুলো নেওয়া দরকার সে ব্যাপারে আমরা কার্যক্রম পদক্ষেপ নিচ্ছি, এবং পরবর্তী সময়ে যেসব চাষি ক্ষতিগ্রস্ত হবেন তাদেরকে প্রণোদনা কর্মসূচির মাধ্যমে এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য মহামান্য সরকারের কাছে আমরা প্রতিবেদন প্রেরণ করেছি। তিন দিনের বৃষ্টিতে প্রায় 2 লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করে সহযোগিতার দাবি জানান কৃষকরা। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।